<سؤال> شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصبر السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد وعلى آله وأصحابه أجمعين ولمن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد الحمد لله جابتية برشنشة مهان رب العالمين صلاة والسلام برشته فران نبي محمد أحمد مصطفى صلى الله عليه وسلم ربور ابن تار بار আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুমা বারিক আলাইহি ভাইও সামনে আমাদের ঈদের সালাত পড়তে হবে ঈদের সালাতের এই যে মৌসুম এসে গেছে রমজানের পরেই ইদুল ফিতর পড়তে হবে এবং ইদুল ফিতর আমরা ইদাইনির সালাত বলি ইদাইন সালাতের পদ্ধতি কি কে সালাতুল ইদাইন সালাতের পদ্ধতি কি এই পদ্ধতি নিয়ে আমরা একটা দুটো হাদিস এবং তার বর্ণনা করব প্রথমত আমরা জানব যে ঈদের সালাতের তাকবীরের বিষয়টা নিয়ে আমাদের বাংলাদেশে কিছু গোলমাল আছে আমরা গোলমালে যাব না আমরা শুধুমাত্র আলোচনা করব। ঈদের সালাতের বারো তাকবির যেটা আমি নিজে পড়ি এবং সাহিয়া কিদার ম্যাক্সিমাম ওলামা এটার ওপরে সায় দিয়েছেন তা আমি ইনশাল্লাহ এটার উপরেই আলোচনা করবো প্রথমত ঈদের সালাদ পড়ার জন্য আমাদেরকে খুতবা দিতে হবে না প্রথম আমরা খুতবা দেব না প্রথম আমরা সোজা মিম্বরে গিয়ে মুসল্লি যখন এসে যাবে ঈদগাহে আমরা প্রথমে সালাত আদায় করব আর সেই সালাদটা বারো তাকবিরে সালাত আদায় করবো ইনশাল্লাহ আমরা যে পদ্ধতিটা বলবো সেই পদ্ধতিটা আমরা বারো তাকবীরের বলবো প্রথম রাখাতে তাকবিরে তাহারিমা অবশ্যই আমাদেরকে পড়তে হবে এবং তাকবিরে তাহারিমা পড়ার পরে আমরা কি করব তাকবীরে তাহারিমা পড়ার পরে অবশ্যই আমরা সেখানে সাতটি তাকবীর দেব তাকবীরে তাহারিমা দেওয়ার পরে এটা হচ্ছে তাকবীরে তাহরিমা তারপরে আমরা সানা পড়ব সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা পড়ি অথবা আল্লাহুম্মা বাইদ বাইনি পড়ি যে একটা পড়ি পড়ব তাকবীরে তাহারিমা দিয়ে আমরা পড়ব তাকবীরে তাহারিমা দেওয়ার পরে সানা পরবো সানা পরার পরে আমরা কি পরবো সাতটি তাকবির দেব। সাতটি তাকবির লহ একবার লহ একবার লহ একবার লহ একবার লহ একবার এবং লহ একবার আল্লাহব সাতটি একবির দেওয়ার পরে আমরা সুরা ফাতেহা পড়বো সুরা ফাতেহা পড়ার পরে আমরা অন্য একটা সুরা মিলাবো রুকুতে যাব সিজদা করব আবার দাঁড়াবো দাঁড়ানোর পূর্বে আমাদেরকে খেয়াল করতে হবে অবশ্যই আমরা যেন গতানিক গতানুগতিকভাবে আমরা আগে যেভাবে সালাতের মধ্যে সোজা এসে সূরা পড়তাম সেটাকে থেকে আমরা বিরত থাকব কি করবো আবার আমরা পাঁচটি তাকবির দেব। পাঁচটি তাকবির দেওয়ার পরে আমরা পরে অন্যান্য সুরার সাথে মিলিয়ে এই টোটাল আমাদের কি হবে বারোটি তাকবির হবে অতিরিক্ত এই হচ্ছে আমাদের ঈদের সালাতের জন্য যে আমরা তাকবির সাহি দেওয়ার চেষ্টা করছি সেই তাকবিরের বিষয়টা হলো এটা বিভিন্ন রেওয়য়েতে আলাদা আলাদা সুরা পরার জন্য এসেছে যদি আমরা জানি কিছু কিছু রায়াত আসছে যে আমরা সুরা প্রথম রাকাতে সুরা আলা এবং দ্বিতীয় রাকাতে সুরা গাসিয়া অন্যান্য বর্ণনায় পাওয়া যায় সুরা কাফ অথবা সুরা আলা যে কোনো একটি সুরা পড়া যাবে অথবা সুরা কামার এবং সুরা গাসিয়া এই এই সুরাগুলো আমরা পড়তে পারবো এবং সুরা পড়া যাবে এ বিষয়টার মধ্যে সকল ওলামা না হলেও কিছু কিছু ওলামা একমত আছে কিছু কিছু ওলামা মত আছে যে পড়া যাবে তাহলে এখানে আমাদের একটা জিনিস যে অবশ্যই আমরা এখানে সুরাগুলো যে কোনো সুরা পড়তে পারি এটা হচ্ছে সুন্নতি সুরা ইমাম সব যদি অন্য কোনো সুরা পড়ে ফেলে সেই সুরার জন্য কোনো দিনও সমস্যা হবে না অন্যদিকে আমাদের জানতে হবে প্রতি রাকাতে কাঁধ এবং কান পর্যন্ত হাত উত্তোলন করতে হবে কাঁধ এবং কান পর্যন্ত হাত উত্তোলন করতে হবে এবং আমরা সকলেই জানি ডান হাত বাম হাতের উপরে বুকের উপরে স্থাপন করতে হবে হানাফিবাই যারা আছেন তারা যে যেভাবে হাত বাঁধতে চায় বাঁধবে তবে আমরা সহিদার মানুষ যারা আছে আমরা বকে হাত বাতাকেই পছন্দ করি এবং এটা শক্ত মজবুত হিসাবে আমরা গ্রহণ করে থাকি এরপরে অতিরিক্ত তাকবির মূল সমূহ এটা যেটা আমরা বলেছি সেটার মধ্যে যদি কেউ ভুল করে ফেলে মানে অতিরিক্ত তাকবির দিতে যদি কোনো ভুল করে ফেলে গণনায় ভুল করে ফেলে তাহলে পুনরায় সেই তাকবির দিতে হবে না এবং সহসীতাও করতে হবে না এই জিনিসটা আমাদের ক্লিয়ার থাকা উচিত যদি ইমাম সাহেব তাকবির দিতে গিয়ে অতিরিক্ত তাকবির দিতে গিয়ে যদি ভুলে যায় অথবা গণনায় ভুল করে ফেলে তার জন্য পুনরায় সহসিজদা দিতে হবে না এইখানে আমি প্রায় তিনটি মত পোষণ করেছি তিনটি মত যেমন সুরার বিষয়টা নিয়ে যে কথা বলেছি সুরা কেউ চাইলে সুরা কাফ পড়তে পারে অথবা সুরা আলা পড়তে পারে দ্বিতীয় রাকাতে সুরা কামর অথবা সুরা গাশিয়া পড়তে পারে দলিল হিসাবে সই মুসলিম মিসকা ডিসেম্বর আমার চল্লিশ একশো তেইশ সালাত অধ্যায় তার মানে এইট হান্ড্রেড এইট হান্ড্রেড ওয়ান সালাত অধ্যায়ে অধ্যায় নাম্বার চার সালাতের কিরাতের অনুচ্ছেদ বারো আবুদাউদেও কিছু জানা যাবে যে অন্য সুরা পরা যাবে বলে আবুদাউদে আষ্টশো আঠারো আষ্টশো বিশ এবং আটশো উনষাট নাম্বার হাদিসে বলা আছে অন্যদিকে যে সুরা যখন ইমাম সাহেব তাকবির দিবে তাকবির গণনাতে ভুল করলে সেই গণনা ভুল করলে বা ভুল হয়ে গেলে সাউসিদা দিতে হবে না মির আতে চোদ্দোশো সাতান্ন নম্বর হাদিস দ্বিতীয়খন্ডে তেরোশো তিনশত একচল্লিশ পৃষ্ঠায় এগুলো আলোচনা পাওয়া যায় এ ছিল কিছু কথা যে আমরা মোটামুটিভাবে এভাবেই সালাত আদায় করব। এখন বারো তাক যে সালাত আদায় করব এই হাদিস যদি আমরা দু একটা না জানি তাহলে কীভাবে এমনিতে কি মুহুদ্দা বা থাউকা বললে হয় এই জন্য সহিয়াদিসের আলোকে কিছু সাহি সাত এবং পাঁচ অতিরিক্ত তাকবিরে যে আলোচনাগুলো আছে তোর মধ্যে আমরা একটা দুইটা হাদিস আলোচনা করতে পারি যেমন একটি হাদিস আমরা জানতে পারি আন আব্দুল্লাহ ইবনে আমার ইবনে আসিন কয়ালবী সাল আলহি ওয়াসাল্লাম আতকবির ফিল ফিতরি সব ফিল উলা ও খামসুন ফিল আখরা আল আল ফিত্রি আবদুল ইবনি অমর আস রাজি আল্লাহ তালা আনহুর বর্ণনা হাদিসটি শাহি তিনি বলছেন যে আল্লাহ নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম ঈদ ফিতরে প্রথম রাকাতে সাত তাকবির দিয়েছেন এবং দ্বিতীয় রাকাতে পাঁচ তাকবির দিয়েছেন এই উভয় রাকাতের কিরাত পড়তে হবে এটা কেরাত পড়ার জন্য অবশ্যই এবং তাকবির দিতে হবে এদিকে খেয়াল রাখতে হবে তাইলে আমরা এখানে এই সাত এবং পাঁচ বারো তাকবীর দিতে পারি এই সাত এবং পাঁচ বারো তাকবীরের দলিল পরিপূর্ণ আছে অন্যদিকে বিন সোয়েব থেকে আরও দু ধরনের বর্ণনা আছে দ্বারা কূটনীতি পৃথকভাবে তিন ধরনের সনদ দেওয়া আছে বাই সোনানুল কোবরাতেও আরও অন্যান্য হাদিস বর্ণনা আছে এখন আরেকটি হাদিস আমরা জানবো যে বারো তাকবির দেওয়ার জন্য এই হাদিসটি আমর ইবনে সোয়েবরা দেয় আল্লাহ তাল আনহর বর্ণনা আমর ইবনে সোহায়বিন عن أبيه عن جده أن الرسول الله صلى الله عليه وسلم كبر في العيدين إذن الأضحى وعيد الفتح ثنتين عشرة تكبيرة في الأولى سبعا وفي الآخرة خمسا سوى تكبيرة الأولى أول سوى تكبيرة الأولى শিওয় তাকবিরাতিল আমার সোহেব রাদি আল্লাহ তাল্লাহন তার পিতা থেকে বর্ণিত বর্ণনা করেন তার দাদা থেকে আবদুল্লা ইবনি অমর রাদি আল্লাহ তানহু থেকে বর্ণনা তিনি বলেন রসুল মোহাম্মদ সাল্লা ঈদুল আধহা ও ঈদুল ফিতরের সালাদ বারো তাকবিরে তিনি করেছেন তিনি বলছেন যে এই তাকবীরগুলো তিনি দিয়েছেন ঈদুল আধা এবং ঈদুল ফিতরে তিনি আরও বলেন সিআ তাকবিরাম ও ফি ওয়াতি সিওয়া তাকবির সালাত এ দুটো কথা বর্ণনা আছে তকবির এহরাম ও তাকবিরাল সালাত এই কথাটি বলছেন যে প্রথম রাখাতে তিনি সাত তাকবীর এবং দ্বিতীয় রাখাতে পাঁচ তাকবীর দিয়েছেন অন্য বর্ণনায় সালাতের তাকবির ছাড়া আবার অন্য বর্ণনায় আছে তার সালাতের এহরামের তাকবীর ছাড়া তিনি এই কথা বলেছেন বর্ণনা করেছেন তাহলে এইখান থেকে আমরা একদম ক্লিয়ারভাবে বর্ণনা পেয়ে গেলাম যে বারো তাকবীরের সালাদ আদায় করতে হবে আর এই বারো তাকবীরের সালাদগুলো বর্ণনাগুলো শাহি আবদুল ইবনে অমর ইবনে আস রাহাল আনহর ইমাম আলী ইবনী অমর সোনানু সোনানুদ্দারাকনি বেরুত কুতুব আলিয়া থেকে তিনি বর্ণনা করেন হাদিস নাম্বার বিভিন্ন কিতাবে বিভিন্ন ধরনের পাওয়া যাবে বিভিন্ন কিতাবে বিভিন্ন ধরনের পাওয়া যাবে যেমন উনিশশো ছিয়ানব্বই সালে চোদ্দশো সতেরো হিজরিতে দ্বিতীয় খণ্ড যেটা পৃষ্ঠা নাম্বার ছত্রিশ হাদিস নাম্বার সতেরোশো বারো হাদিস নাম্বার সতেরোশো তেরো এবং হাদিস নাম্বার সতেরোশো চোদ্দ ইমাম বাইক ই রাহমাহ সোনানুল কুবরা তাহকিক আব্দুল কাদের তাহা বেহরু দারাকু দারুল কুতুব ইসলামিয়া চোদ্দোশো চৌরানব্বই এবং চোদ্দোশো উনিশশো চৌরানব্বই ইসাই চোদ্দশো চোদ্দো হিজড়ি যেটা আছে তৃতীয় খণ্ড পৃষ্ঠা চারশত তিন চারশত চার এবং হাদিস নাম্বার ছয় হাজার একশত একাত্তর এবং হাদিস নাম্বার ছয় হাজার একশত বাহাত্তর এরকম ভাবে হাদিসগুলো বর্ণনা আসছে তাহলে এখান থেকে অত্যন্ত ক্লিয়ার ভাবে আমরা বুঝতে পারলাম যে বারো তাকবীরে আমরা সালাত আদায় করতে পারি যেই হাদিসগুলো আমরা বর্ণনা করেছি যে আমার ইবনু সোহেব তার পিতা থেকে এবং তার দাদা থেকে আবদুল্লাহ ইবনে আমার ইবনু আস থেকে বর্ণনা করেন রসুল মাহমদ সাল্লি আসাল্লাম ঈদুল আধা এবং ঈদুল ফিতরে বারো তাকবীরে দিয়ে সালাত আদায় করেছেন তাকবীর তাহারিমা ছাড়া তিনি প্রথম রাকাতে সাত তাকবীর দ্বিতীয় রাকাতে পাঁচ তাকবীর দিতেন অন্য বর্ণনায় আসছে সালাতের তাকবীর ছাড়া এই কথাগুলো বলেছেন আশা করি আমরা আলহামদুলিল্লাহ তাকবীরের ব্যাপারে ক্লিয়ার হয়ে গেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই খুশির সময় ঈদের সালাতে ছয় এবং বারো তাকবীর নিয়ে টানাহেসরা না করে আমরা আল্লাহ নবী সাল্লু সাল্লামের সন্ন্যতের পাবন্দি হওয়ার চেষ্টা করি আল্লাহ রবুলি আলমিন আমাদেরকে কবুল করুন আমিন সাল্লাম আল্লাহ নবীন মাহাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ